জ্যাঠাই, তুমি কিন্তু তখন থেকে পরিস্থিতিটাকে ঘোরালো করছো। কিসের পরিস্থিতি ঘোরালো? কিসের জন্য পরিস্থিতি ঘোরালো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলেছি যে ভাই আমার কাছে টাকা নেই, তোমরা চাঁদা টাদা তোলো, চাঁদা টাদা তুলে তোমরা পুজো টুজো করো, আমি কী করবো? তো আমার কাছে টাকা নেই। না না, তোমরা আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, আমি আর তোমাদের টাকা দিতে পারবো না। শোনো শোনো, কত শোনো কত শোনো, বলে টাকা দিতে পারবো না, তাহলে কিপ্টেটা কে, আমার বাবা না এই বুড়োটা? হ্যাঁ বুড়ো বলবো না, একদম একশো বার বলবো, একদম বলবো, হাজার বার বলবো, বলবে না। বংশরণে বলে কিপ্টে, তুমি কিপ্টে, তুমি কিপ্টে। তোমার কাছে টাকা নেই বরদা? মা, একদম নেই। আচ্ছা, টাকা নেই তাহলে? না নেই বুটু, থাকলে কি বলতাম যে না নেই? ফের মিথ্যা কথা? আমি মিথ্যে কথা বলছি? তুই তুই আমাকে কথা বলতে পারলি? তুই তোর দাদাকে চিনিস না পুটু? চিনি বলেই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি পুজো বাবদ কোনো খরচা দেবে না তাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেবো দেবো, আমি দেবো না বলছি না, দেবো দেবো। ওই আমাকে ধরো ওই তোমার ইয়ে হচ্ছে 5,000 টাকা দেবো, সবাই 5,000 টাকা করে দাও, 5,000 টাকা দিয়ে সবাই মিলে দাও, দিয়ে তারপরে পুজো হয়ে যাবে, অসুবিধা। আমি দেবো, 5,000 টাকা দেবো, আর ফেলো করি মা কোতেল, আমার তো কোনো অসুবিধা নেই। তো সবাই বলতে কে? হ্যাঁ ঠিক আছে, আমি না হয় 5,000 টাকা দিলাম, তাহলে 5 × 5 = 10, 10,000 টাকায় পুজো হবে? কেন, তোমার ভাইরা কি করছে? আমার কাছে কোনো টাকা নেই, অ্যাডভান্সে সব খরচা হয়ে গেছে। কত টাকা অ্যাডভান্স দিয়েছো? অনেক দিয়েছি, 1,000 টাকা দিয়েছি। তাহলে আরো 4,000 টাকা তুমি দাও। কোথা থেকে পাবো? সব টাকা তো তোমার কাছে গচ্ছিত থাকে, আমাদের নামে যে অ্যাকাউন্টে টাকা রাখা আছে ওখান থেকে 4,000 তুলে দিয়ে দাও। 5,000 দিয়ে দিচ্ছি, তাহলেই তোমার 5,000 দেওয়া হয়ে যাচ্ছে। আমি জানি না তুমি কত টাকা বোনাস পাও, সব টাকা ওখান থেকে জেরে রেখে দাও তুমি, আমার কাছে সব খবর আছে। সব টাকা তুমি আমাকে দাও নাকি? সে বোনাসের টাকা তো একটু সরিয়ে রাখতেই হবে, পুজোর সময় আমাদের কালচারাল ফাংশন আছে না, হ্যাঁ সেই জন্য কিছু টাকা আমি সরিয়ে রাখি। বাহ, তার মানে বুঝতে পেরেছো ফুটু, ওরা পুজো বাবদ মানে ফাংশন টাংশন করবে, জলসা করবে, গান বাজনা করবে, সব টাকা রেখে দেবে, আর বাদ বাকি পুজোর খরচা সব আমাকে থেকে দিতে হবে। এটা বুঝতে পেরেছো ওদের ধান্দাটা? আর আমি কেন দেবো? আমি দেবো না, কিছুতেই দেবো। তার মানে তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি দেবে না তাই তো? আচ্ছা পুটু, বিপদের দিনে তো টাকা পয়সা রাখতে হয়, হ্যাঁ কখন কার কি বিপদ হয় কে জানে, সেই জন্যই আমি টাকাগুলো মজুত করে রাখি। আচ্ছা যারা কার কখন হায়ার স্টাডি হবে, সেখানে 1,000 টাকা লাগবে, তখন সে টাকাগুলো কোথায় পাওয়া যাবে? সেই জন্যই তো আমি টাকাগুলো জমিয়ে রাখি, আর তোমরা যদি এই জমানো টাকাও খরচা করে ফেলো তাহলে আমি আমি কি বলবো, আমার কিছু বলার নেই। তাহলে আমরা করবোটা কি? চুরি করবো নাকি? কিচ্ছু দেবে না। কবে তোর পুচু সোনা বড় হবে, তার পড়াশোনার জন্য উনি টাকা রাখছে। তোরা উত্তেজিত হয় না, উত্তেজিত হয় না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে বাবা, তাই তো উনি চাইছেন। হ্যাঁ, চুরি করো, ডাকাতি করো, সৎ পথে আনো টাকা রোজগার করে, অসৎ পথে আনো, তাতে কিচ্ছু যায় আসে না, মোট কথা টাকাটা ওনার চাই, ব্যাস। এই তুমি চুপ করলে? কেন চুপ করবো, কেন চুপ করবো? শাট আপ। ও উফ, আ ইউ, শাট আপ বলছে আবার, শাট আপ, চুপ। শোনো, পুজো যখন তুমি বলেছ হবে তখন পুজো হবে, 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 হ্যাঁ ব্যাস। আচ্ছা ঠিক আছে, অনেক ঝগড়া শুনেছি আর ভালো লাগছে না, চুপ করো। আমি এখন ড্যাডির কাছে যাচ্ছি, ড্যাডিকে বলছি, ড্যাডি তুমি তাহলে আমাদের পুরো পুজোর খরচাটা দিয়ে দাও। সেই ভালো গুনগুন, আমি জানি তো আঙ্কেলের মন বিরাট বড়, যত টাকা চাইবো আমরা পুজোর জন্য বুঝলে পটকা ঠিক দিয়ে দেবে। জ্যাঠাই আপনাকে চাপ নিতে হবে না, গুনগুন খুব ভালো প্রস্তাব, দারুণ। এই তুমি চুপ করো, সব ব্যাপারে তুমি ফোকর দরলি মারো কেন? তুমি আমার জামাই, জামাইয়ের মতো থাকো। রূপাঞ্জন, ওট ওট ওট,
তাই বললে কি প্রেম দেব না? জ্যাঠাই যতই আমাকে কলসির কানাই মানুক না কেন, আমি কিন্তু জ্যাঠাইকে খুব ভালোবাসি। আই লাভ ইউ জ্যাঠাই। আমি এই সংসার, এই পরিবার, আমার শ্বশুর বাড়ি, আমি সবাইকে ভালোবাসি। তাই আমি শ্বশুর বাড়ির স্বার্থে ভালো সাজেশন দিচ্ছিলাম, বুঝেছো? তুমি চুপ করো, তুমি আমাকে একদম আটকাবে না। গুনগুন, আমি তো জানি আঙ্কেলের মন না বিরাট বড়, এটা তুমি খুব ভালো কথা বলেছো। শোনো, আমরা না আমরা আঙ্কেল গিয়ে আমি 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 যাবো তোমার সাথে। আমি গিয়ে আঙ্কেলকে বলবো যে আঙ্কেল আঙ্কেল, এতদিন তো আমাদের ঝামেলা ছিল, এখন ভাব ভালোবাসা হয়ে গেছে, সব মিটে গেছে। তা গুনগুনকে তো আপনি তো আপনার কাছে রেখেছিলেন, তাই না? তো এখন তো কিছু একটা করে কম্পানসেট করতে হবে, মিটিয়ে নিতে হবে ঝামেলাটা। তাই পুজোর খরচাটা আপনি সেট করে দিয়ে দিন। সে তোমরা যেতেই পারো, কিন্তু তোমাদের আবার প্রেস্টিজে লাগবে না তো? দেখো, আমার কোনো ব্যাপার নেই, মানে ড্যাডি তো আমারই, তো আমি এক্ষুনি গিয়ে বলতেই পারি ড্যাডিকে। তোমরা কিন্তু একটু ভেবে নাও। হ্যাঁ, আচ্ছা, আমি কি সে কথা বলেছি? তাহলে তুমি এক্স্যাক্টলি কি বলছো জ্যাঠাই? মানে তুমি তো অ্যাকচুয়ালি কিছুই বলছো না না ভালো করে, তাই তো আমাদের এসব ভাবনা চিন্তা করতে হচ্ছে আর কি। তুমি আমাদের শুনু শুনু লাগলে বুঝলে, এখনো তো কিছুই হয়নি, পুজোটা হবে কিনা সেটাই বুঝতে পারছি না। খালি পথ কাদা বলছে কাট কর কাট কর কাট কর, ঠাকুর আনতে যেতে হবে। ও গেল হাজার টাকা। যাইনি, পুজো হবে হবে, শুভ হয়ে বাড়ির পুজো হবে, যেভাবে হোক হবে, কিভাবে হবে জানি না, তবে হওয়াতেই হবে। শোন একটা কথা বলি, পাড়ার পুজো তো এখন সব ইয়াং ছেলেমেয়েরা এসে গেছে, ওরা জুনিয়র আমরা সিনিয়র, জুনিয়রদের পাড়ার পুজোটা সামলাতে দে, আমরা বাড়ির পুজোটা তুলে দেবো সবাই মিলে। এটাই দরকার। দেখো, তুমি নকলি ডাকবে, আমি এখানে চলে আসবো, কিন্তু প্রশ্নটা এখানে পুজোটা হবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। যেটাই নিয়ে আমি পয়সা নিয়ে ঝামেলা করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কে ডেকেছে তোদের এখানে? হ্যাঁ, কে ডেকেছে ওখানে? গুজুর 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 করছিস, কিচ্ছু হবে না, পুজো পুজো কিচ্ছু হবে না। তোরা যা, এক কাজ কর, তোরা এই পাড়ার পুজোতে যা, পাড়ার পুজোতে গিয়ে পুজো কর, আনন্দ করে যা, এখানে পুজো পুজো হবে না, যা। কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমাকে ছাড়া পুজোর মিটিং শুরু হয়ে গেল? ফাংশন হচ্ছে কি হচ্ছে না সেটা আগে বোঝাতো আমাকে। এই যে এসেছে অবদের গোবদে আনন্দ, সবসময় আনন্দ করেই যাচ্ছে। না না না, সবাই সবসময় দুঃখ করবে তোমার মতো এই টাকা আঁকড়ে, তাই তো? আমি টাকা আঁকড়ে থাকি? আমি টাকা আঁকড়ে থাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব টাকা আজকে আমি দিয়ে দেব। আমার কাছে যা টাকা আছে আমি সব টাকা দিয়ে দেব, আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, দেখি এই সংসার কি করে চলে। পুজো হয়ে গেল, চুপ কর। দেখো বর্দা, অত কথা বাড়িয়ে লাভ নেই, সহজ কথায় বলো, বাড়ির পুজোটা হবে না হবে না? না না, আমি তো পুজো করতে না করিনি। তা পুজোটা হবে কি করে? টাকা কি হাওয়ায় উড়ে উড়ে আসবে? এই উনি হলেন আর একজন, এই সব অবদের গোবদে আনন্দ। দেখলে বেশ ঠাকুর, দেখলে কিরম বলছে, অবদ গোবদ সব আমাকে আর তোমাকে বলছে। হ্যাঁ, আমি সুবোধ, আমি অবদ নই। সুবোধ, দেখো তুমি আমাকে সকলের সামনে ছোট করবে না বলে দিলাম, এখানে সব ছোটরা দাঁড়িয়ে রয়েছে, পুজো তো হওয়ার কথাই, কি আবার ব্যাগড়া দিয়েছে, আবার ব্যাগড়া দিয়েছে, কি ব্যাগড়া দিয়েছে? এ বাড়িতে কোনো কাজ সহজে হয়েছে? একবারে হয়েছে, মুখ নষ্ট মুখ নষ্ট, এই লোকের সঙ্গে কথা বলা না, মুখ নষ্ট। বাবা, কে রে? ও বাবা, আমি। ও কি হলো বলো, কি হলো তুমি হঠাৎ? আরে বাবা 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 বলে ডাকছো,
এমনি সময় তো মনেই পড়ে না, আর একবারে ব্যাপা 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 বলে উগড়ে দিচ্ছ, কি হচ্ছে, কি ব্যাপারটা কি? বাবা আপনি আমাকে এরকম করে বলছেন বাবা? আমি আপনার জন্য চা করে নিয়ে এলাম। তাই? হ্যাঁ আমি জানি, এরা সবাই মিলে আপনাকে কি বিরক্তটাই না করছে বাবা। একটা মানুষ কোন দিকে যাবে বলো দেখিনি। বল বল বল। হ্যাঁ সবাই মিলে একেবারে উৎখান্ত করে থাকছে। দেখো 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 দেখে শেখো শেখো দেখে জল পড়ে না চোখ দিয়ে তোমার মতো। দেখো শেখো দেখো দেখো ঠিক আছে আমাদেরও তো পুজোর বাজার করতে হবে, আমাদের তো কিছুই হয়নি এখনো। এরপরে আবার পুজোর বাজার? তাহলে তুমি পুজোর সময় কাউকে কোনো নতুন কাপড় জামা দেবে না, তাই তো? পরিষ্কার করে বলে দাও বাবা, কই পারবা নেই, আমি যাবো আমার ড্যাডির কাছেই নিয়ে চলে আসবো, ব্যাস। কেন তোমার ড্যাডি কি এরপর থেকে আমাদের সংসার চালাবে, কি ভেবেছিস? এরপরে যদি আমাদের বাড়িতে কোনো পদ না হয় তখন কি তুমি তোমার ড্যাডির কাছে যাবে, গিয়ে বললে ড্যাডি ওদের বাড়িতে কোনো পদ হচ্ছে না, এই পদটা করে দাও, যাই ড্যাডির কাছ থেকে নিয়ে আসি, এটা বলবে?